আচরণই তখনই কাউকে দিতে হয় যখন সে নিজে সই করার অবস্থায় থাকে না। বুঝতে ভুলে যাচ্ছে যে আমার পা টকেজ হয়েছে, হাত টকেজ হয়নি, হাতে আমার আগের মতনই জোর আছে, তাই সই আমি করব। রুদ্র আছে, রুদ্র সে করিয়ে নিয়ে যাবে, আর রুদ্র যদি না পারে তখন অন্য ব্যবস্থা করা যাবে, আর সই আমি করব। বর্তা ভাই, আমি মানে আসলে যেটা বলতে চাইছি রুদ্র, না তুই ভাবিস না যে আমি তোকে অবিশ্বাস করছি। তুই একা আমার কাছে কাগজটা নিয়ে এলে আমি হয়তো সইটা করেও দিতাম। মানে তুমি আমাকে অবিশ্বাস করছো, এটাই বলতে চাও? সত্যি কথা বলতে কি, ভরসা করতে পারছি না। দেখো না, তুমি তো তোমার নিজের বুদ্ধিতে চলো না, গ্রহ নক্ষত্র এরা তোমাকে চালায়, তে কে বলতে পারে কখন কি হয়ে যায়, তে থাক না। কিরে রুদ্র, পারবি না একটু কষ্ট করতে? তোকে আমার কাছে একটু বেশি আসতে হয় মাঝে মাঝে, এই যা, পারবি না তুই? হ্যাঁ বর্তা ভাই, কেন পারবো না, যখনই প্রয়োজন হবে আমি চলে আসবো তোমার কাছে। কি বড় বৌমা, তুমি এখানে? দাদু ভাই কোথায়? সূর্যর ঘরে মা। দাদু ভাই ঘরে একা, তুমি এখানে? দাদু ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা এর মধ্যে তুমি ভুলে গেছো? তোমরা কবে বুঝবে বলো তো? মা লগ্নও তো একা ছিল ঘরে। বড় বৌমা, লগ্নার সাথে দাদু ভাইয়ের তুলনা সবসময় করবে না তুমি। মা আপনি রাগ করবেন না, মা আপনার শরীর খারাপ করবে, আমি ওকে নিয়েই চলে যাচ্ছি। ওকে নিয়ে চলে যাচ্ছ মানে? ওকে কোথায় নিয়ে যাবে তুমি? আমাদের ওখানে। মানে দাদু ভাইয়ের ঘরে? তোমার আজ কি হয়েছে বড় বৌমা? ও আর দাদু ভাই একসাথে থাকবে? বারণ তো বয়স, এই সময় দুজনকে একসাথে রাখতে হয়? মা ওরা দুজনেই এখনো বাচ্চা, তাতে কিচ্ছু এসে যায় না। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, ও এখানে আমার সাথে থাকবে, তুমি দাদু ভাইয়ের সাথে ওই ঘরে থাকবে। আর আপনার বড় ছেলে? ওই নার্সের দায়িত্বে, আর এটাও আপনি ঠিক করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ করেছি। তো আচ্ছা মা, একজন নার্স ছিল আমাদের বাড়িতে, আমরা তার পরিচয় কেউ জানতে পারলাম না। ওই নার্স কোথায়? জেনেছি, সে তো জাত। ওটাই আসল, আমি ওর বেশি আর কিছু ভাবি না, যেটা তুমি ভাবো তোমার নোংরা মন নিয়ে। মা তুমি কি মনে করো বড় বৌমা, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারি না? তুমি আমার ইন্দ্রকে অবিশ্বাস করো? না মা, আপনি আপনি আমাকে ভুল বুঝেন, ওই নার্সকে আসব। চুপ, আর একটা কথা নয়, দাদু ভাই ঘরে একা আছে, যাও নিজের কাজটুকু মন দিয়ে করতে শেখো। এক মিনিট, তোমার সাথে কথা বলার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু আমি জানতে চাই লগ্না কোথায়? মায়ের ঘরে। যা বলছি ভালো করে শুনে রাখো, কাল সকালে লগ্না যেন নিচে থাকে, ঠিক সকাল 8টায়। কারণটা কি জানতে পারি? না পারো না।
আমি আসি বর্দা হয়ে। দাঁড়া, রাগ করিস না। আজ রুদ্র একটা সত্যি কথা বলতো আমায়, মা তোকে এই কাগজটা বানাতে বলেছে? না মানে হ্যাঁ, ও ওই আর বর্দা ভাই থাক না এখন এসব কথা। আমি জানি রুদ্র, যাই হোক না কেন তুই মার থেকে কিছুতেই আঙুল তুলবি না, আমি জানি। ঠিক আছে, আমার যা বোঝার ছিল বোঝা হয়ে গেছে আমার। যা তুই বিশ্রাম করে অনেক ঘাটাঘাটনি গেছে, আয়। হ্যাঁ বর্দা। তোমার হাতটা কিছু না করে তোমাকেই অকিছু করে দেবো আমি, আর সেটা করব আজ রাতেই। কত করে বললাম ওকে নিয়ে যাই আমার সঙ্গে, হানতে দিল না। সূর্য সূর্য আমার ওর জন্য খুব কষ্ট হচ্ছে রে। দাঁড়াও মা, আমি ব্যবস্থা করছি। কি কি করবি তুই? দাঁড়াও, আমি কিছু একটা করছি যাতে ও এখানে শুতে আসে। না সূর্য, না, তুই তো রাজিমাকে কিচ্ছু বলতে যাস না, তাহলে ভাববে আমি আমি তোকে পাঠিয়েছি। কিচ্ছু বলবে না, আরে রাজিমা বুঝতেই পারবে না, তুমি জাস্ট দেখো। সূর্য 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 দাঁড়া, সূর্য যাস না। আমার অশান্তি আর ভালো লাগছে না। যেই মেয়েটা যেই মেয়েটা আমার জন্য জীবন উৎসর্গ করে দিল, তাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে? কেন? বলছিলাম কি, সূর্যর সমান ওজনের ধানের ওজনের পরিমাণ যে এতটা হবে সেটা আমি বুঝতে পারিনি। ওদের শরীরে যে বিষটা ঢুকেছে সেটা কিছুতেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, আর আপনারা তো কেউ বলতেই পারছেন না যে কিভাবে বিষটা ঢুকলো। ইনফ্যাক্ট আমি আমার পুরো ক্যারিয়ারে এরকম ডেঞ্জারাস পয়জন জীবনেও দেখিনি, তাই বলে আমাদের রেগুলার কোনো ডোজ ওদের কাজই করছে না। আশঙ্কা হচ্ছে। আশঙ্কা? কি আশঙ্কা গুরুদেব? অমাবস্যা আসন্ন, তার মানে সে শক্তি সঞ্চয় করে হয়তো চরম আঘাত আনতে পারে। তাই তো
এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। পিশাচিনী, এই পিশাচিনীর তো এই পরিবারের ওপরে নজর রয়েছে। সে বার বার ক্ষতি করতে চাইছে, মারতে চাইছে। এটাই তো সুযোগ রুদ্র, আর এই সুযোগটা তোমাকে কাজে লাগাতেই হবে। একবার যদি পিশাচিনীর নাম করে কিছু একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, ইন্দ্রদেব রায়চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তো ব্যাস তোমার সব কাজ সার্থক হয়ে যাবে। এই কথাটা এতক্ষণ আমার মাথায় এলো না কেন? ওই যাও, একটা অলৌকিক ব্যাপার স্যাপার বলে একটা অলৌকিক ঘটনা তো ঘটিয়ে দেওয়াই যায়। এটাই সুবর্ণ সুযোগ, এটাই। ইন্দ্রদেব রায়চৌধুরী, ব্যাস হয়ে গেল, তাহলে ওই কথাই রইল। আজ রাতটাই তোমার জন্য শেষ রাত। দাদু ভাই, তুমি ঘুমোনি? না রাজিমা, আমার না একদম ঘুম আসছে না গো। আমি না মায়ের কাছে শোবো না। ওমা, কেন গো? আমার একদম ভালো লাগে না তাই। আচ্ছা বলো, আমি কি মায়ের কাছে শুই না আমার অভ্যেস আছে? রাজিমা, আজকে না আমার তোমার কাছে শোয়ার ইচ্ছে করছে। আচ্ছা দাদু ভাই, এবার তুমি বলো, তোমার কি আমার কাছে শোয়া অভ্যেস আছে? হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু তুমি তো একদিন বললে, রাজিমা আমি এখন আলাদা ঘরে শোবো, আমার আলাদা ঘর চাই, তাই জন্য তো তোমাকে আলাদা ঘর দেওয়া হলো, তুমি চলে গেলে। সে যখন গেছিলাম গেছিলাম, কিন্তু আজ না আমার তোমার কাছেই শোয়ার ইচ্ছে করছে রাজিমা, প্লিজ। আচ্ছা দাদু ভাই, এসো এসো, তোমার শোয়ার ব্যবস্থা করি, এসো। আচ্ছা রাজিমা, আমার আজ একটা গল্প বলো না। দাদু ভাই, তুমি কি আর আগের মতো সেই ছোট্টটি আছো যে এখনো গল্প শুনবে? তাও রাজিমা প্লিজ শোনাও, আমার খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি গল্প শুনবে বলো? যেটা তুমি ভালো বোঝো। ঠিক আছে, তাহলে ওই গল্পটা বলি। সেই যে এক রাক্ষসী রাজকন্যাকে নিয়ে এসে বন্দি করে রেখে দিয়েছিল। এ বাবা, রাজিমা লগ্নে এখানে শুয়ে? রাজিমা তুমি আমায় গল্প শোনাবে আর ও সেগুলো চুপি চুপি করে শুনবে? না, এটা তো হতে পারে না। আর শুনো কি মতি কি? না রাজিমা, আমি একাই গল্প শুনবো। না রাজিমা, আমি একাই গল্প শুনবো। আচ্ছা বলো, তুমি যখন আমায় আগেই গল্প শোনাতে, তখন কি ও থাকতো? না, তখন কেউ থাকতো না, আমি একাই গল্প শুনতাম। আর আজকেও আমি একাই গল্প শুনবো, ও থাকবে না। ও দাদু ভাই, ও তো ঘুমিয়ে পড়েছে। ওকে বিশ্বাস নেই রাজিমা, ও ঘুমের ভান করে ঘাপটি মেরে আমাদের গল্প শুনবে। ওকে তুমি এই করে থাকতে দিয়েছো কেন বলো? একটা রাতের ব্যাপার তো, ও থাকবে না রাজিমা, ও থাকবে না। দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। এই যে মালিন মেয়ে, ওঠো, ওঠ, আরে তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে? তুই এখানে শুবি না, এখান থেকে যা, আমার ঘরে মা আছে, তুই ওখানে গিয়ে শো। যা বলছি, তাড়াতাড়ি যা। তোমার ঘরে? হ্যাঁ আমার ঘরে, প্লিজ তাড়াতাড়ি যা। আরে এসব তোকে কিচ্ছু নিতে হবে না মালির মেয়ে,
তুই একা যা তাহলেই হবে, প্লিজ যা এবার। ঠিক আছে যা। দাঁড়াও রাজিমা, আমি দরজাটা বন্ধ করে আসি। রাজিমা নাও, এবার তুমি আমায় বলো, এবার আমাদের গল্প আর কেউ শুনবে না, তুমি বলবে আর শুধু আমি শুনবো, বলো তো। ভেসে আসছে, মনে হয় কেউ যেন আমায় ডাকছে, কিন্তু এইভাবে কে ডাকবে?